গুটখার বিরুদ্ধে বৃহৎ অভিযান, সাবধান ব্যবসায়ী। গুটখার বিরুদ্ধে কঠোর আরক্ষী, অভিযানত জব্দ বিভিন্ন পান মশলা। এই দৃশ্য লখিমপুরের। লখিমপুরত আরক্ষীয়ে দোকানে দোকানে চলাইছে অভিযান, এনেদরে দোকানত সুমাইছে আরক্ষীর দল। গুটখার বিরুদ্ধে লখিমপুরত অভিযান আরম্ভ করেছে আরক্ষীয়ে, বিভিন্ন পান মশলা অভিযানত জব্দ করেছে লখিমপুর আরক্ষীয়ে। গুটখা বিক্রি করা দোকানী সকলকো আরক্ষীয়ে বিহিছে জরিমনা। স্কুল কলেজের 100 মিটার ব্যাসার্ধর ভিতর গুটখা বিক্রি নকৰিবলৈ দোকানীক সকিয়নি আরক্ষীর। গুটখার বিরুদ্ধে এইবার আরক্ষীর অভিযান চলিছে, বিশেষক স্কুল কলেজের 100 মিটার ব্যাসার্ধর ভিতর থাকা যখন গুটখার দোকান আছে এই সময় লখিমপুর আরক্ষীয়ে অভিযান চলাইছে। এই মুহূর্তে দেখাইছো এনে ধরনের দোকান সমূহত অভিযান চলাই এনে ধরনের যখন শিখর গুটখা বা তেনে ধরনের রজনীগন্ধা যখন আছে সেই সময় এনে ধরনের আরক্ষীয়ে জব্দ করেছে। ইয়ার সমান্তরালভাবে দেখাইছো যে সকল ব্যবসায়ী আছে তেলুকক আরক্ষীয়ে ফাইন কাটিছে, জরিমানা বিহিছে। এনে ধরনের লখিমপুর আরক্ষী অভিযান চলাইছে আর আরক্ষীর অভিযানের সময় এনে ধরনের এই সময় দোকানে দোকানে অভিযান চলায় আরক্ষীয়ে গুটখা বা নিচা জাতীয় সামগ্রী সমূহ আরক্ষীয়ে জব্দ করেছে। এয়া দেখাইছো সমান্তরালভাবে যি সকল ব্যবসায়ী আছে দোকানী আছে তেলুকক আরক্ষীয়ে জরিমানা বিহিছে পোনপটিয়াকৈ দেখাইছো। আর এনেদরেই স্কুল কলেজের 100 মিটারের ভিতর যখন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই দোকান সমূহ এনেদরে অভিযান চলাইছে লখিমপুর আরক্ষীয়ে, বিহিছে জরিমনাও। আপনাদের গুটখা রাখিছিল? নাজানো নয় বন্ধ হব বলে বেশি আছিল, আজি রাখিছো। মই বেচাও নাই, এনেকাই আছে, গমেই নাপাওয়া হয়েছে কি আছে বলে। গম পালে তো লুকাইয়ে থলোতেন, কোনেও তো বন্ধ না রাখে, লুকাই লুকাই বেচেই। এটা আজি ধরা পড়েছে বলে আর সবই গম পাই গল আছে। 100 মিটার ভিতর আমার ফাইন কাটি আছো আমি, এতে গুটখা যিখিনি ধরনের ধপাত জাতীয় বস্তু বিক্রি করে আছে 200 টাকা। লখিমপুরের হাসিনুর আলম, অসম লাইভ 24।